গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওটিতে আলোচনা করব। হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য পর্ষদের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপার অর্থাৎ হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য পর্ষদের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের ইতিহাস প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের টেস্ট পেপারের তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ দেখো তোমাদের টেস্ট পেপারের তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন সেটের সমাধান এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এ নেশান ইন মেকিং রচনা করেন এটা উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ইউলিয়াম জনস তারপর দেখো বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় আঠারোশো তেরানব্বই খ্রিস্টাব্দে ডি সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু ই স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এফ আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তারপর দেখো নীল বিদ্রোহ প্রথম কোথায় ছড়িয়ে পড়েছিল নীল বিদ্রোহ প্রথম কোথায় ছড়িয়ে পড়েছিল এটা উত্তর হবে কৃষ্ণনগর বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে তিন কাঠিয়া ব্যবস্থা কি তিন কাঠিয়া ব্যবস্থা কি এটা উত্তর হবে তিন কাঠা প্রতি বিঘা যে নম্বর দেখো গান্ধীবুড়ি নামে কে পরিচিত মাতঙ্গিনী হাজরা মিরাট ষড়যন্ত্র মামলা হয় এটা হবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে নীল দর্পণ নাটকটি লেখেন নীল দর্পণ নাটকটি লেখেন এটা উত্তর হবে দীনবন্ধু মিত্র তারপর দেখো এম নম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয় দেখো এম নম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয় এটা উত্তর হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে কারণ ভারতীয় সংবিধান উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গণপরিষদে গৃহীত হওয়ার পর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ জানুয়ারি থেকে সংবিধানটি কার্যকর হয় ঠিক আছে তো এটা উত্তর হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালে দুইয়ের এ একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও এক জীবনে ঝড়াপাতা গ্রন্থটিকে রচনা করেন উত্তর হবে সরলা দেবী চৌধুরানী দুই বিধবা বিবাহ আইন কবে পাশ হয় উত্তর আঠারোশো সালে তিন নম্বর বাঁশের কেল্লা কে তৈরি করেন এটা উত্তর হবে তিতুমির হিন্দু মেলা প্রথম নাম কি ছিল এটা হবে চৈত্র মেলা পাঁচ ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয় এটা হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তারপরে প্রশ্ন দেখো সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় হয়েছিল দেখো ছয় নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় হয়েছিল এটা উত্তর হবে ব্যারাকপুরে সাত কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয় আঠারোশো সালে আট লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা হবে কাজী নজরুল ইসলাম বি সত্য বা মিথ্যা নির্ণয় কর দেখো ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ এটা হবে ঠিক আঠারোশো ষাট খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয়েছিল এটা ভুল বা মিথ্যা তিন নম্বর বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন প্রফুল্ল চন্দ্র রায় সত্য সতীদা প্রথা নিষিদ্ধ হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এটা হবে মিথ্যা তারপরে দেখো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ সতীশচন্দ্র বসু এটা উত্তর হবে অনুশীলন সমিতি দুই নম্বর দেখো সতীশচন্দ্র সামন্ত এটা হবে তাম্রলিপ্ত জাতীয় সরকার চিত্তরঞ্জন দাস এটা হবে স্বরাজ্য দল কার্জন বঙ্গভঙ্গ দেখো তারপরে তোমরা প্রশ্নগুলো দেখে নাও এরপরে আলোচনা করব ইসলামের ইতিহাস নিয়ে দেখো ছয় নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো এ নম্বর ইসলাম দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল দশ বছর প্রথম চার খালিফাদের বলা হয় খোলাফায় দিন আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কার্বলা যুদ্ধ সংঘটিত হয় মহরম মাসে স্পেনের ত্রাণকর্তা বলা হয় এটা হবে তৃতীয় আব্দুর রহমানকে তারপর দেখো এ একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও এক নম্বর সিয়া নামে কারা পরিচিত এটা উত্তর হবে হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু এর অনুগামীদের সিয়া বলে দুই গণী কথার অর্থ লেখো ধনী ব্যক্তি তিন যিশুর জন্মভূমি কোথায় ছিল উত্তর জেরু জালেম তারপর দেখো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ এক উম্মে কুলসুম এটা হবে মহানবীর কন্যা দামাসকাস সিরিয়া তারপর দেখো শ্রী নম্বর সত্য বা মিথ্যা নির্ণয় করো এক মিশরে প্রথম ফাতেমীয় শাসন শুরু হয়েছিল এটা হবে সত্য দুই নম্বর আঠারোশো বারো খ্রিস্টাব্দে মোস্তফা বিন কাসেম সিন্ধু দখল করেছিল এটা হবে মিথ্যা দেখো তারপরে তোমরা প্রশ্নগুলো দেখে নাও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে